সবকিছু আমার পছন্দ মতো হবে এমন নয়, বললেন সাকিব আল হাসান। বিশ্বকাপ সুপার লিগে অস্ট্রেলিয়ার পরই বাংলাদেশ, দল ঘোষণা 31 জানুয়ারি, টেস্ট দলে নতুন মুখ হাসান মাহমুদ। বিশ্বকাপের মতো মঞ্চে 3 নম্বরে নেমে 8 ম্যাচে 2 সেঞ্চুরি ও 5 50, অন্য ম্যাচেও 41 রানের ইনিংস, সব মিলিয়ে 86.57 গড়ে আসরের তৃতীয় সর্বোচ্চ 606 রান। এছাড়া পুরো ওয়ানডে ক্যারিয়ারে 3 নম্বরে খেলা 23 ইনিংসে 58.85 গড়ে 1177 রান। এ হলো একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডাউন তথা 3 নম্বর পজিশনে সাকিব আল হাসানের ব্যাটিং পরিসংখ্যান। যাতে পরিষ্কার 3 নম্বরে কতটা সফল সাকিব, অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজটি শুরুর আগে জানিয়ে দেয়া হয় এবার তিনি সাকিব নন, ব্যাটিং করবেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই চলছে নানান আলোচনা। ফর্মের তুঙ্গে পুরোপুরি সফল একজন ব্যাটসম্যানকে 3 নম্বর পজিশন থেকে সরিয়ে দিয়ে ঠিক করেছে কিনা বাংলাদেশ তা নিয়ে চায়ের কাপে ঝড়। সেসব আলোচনা সতেজ রেখেই শেষ হয়ে গেল ওয়ানডে সিরিজ। সাকিবের জায়গায় 3 নম্বরে খেলে পুরোপুরি ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। 3 ইনিংসে তার রান যথাক্রমে 1, 17 ও 20। অন্যদিকে 4-এ নেমেও সফল দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা সাকিব 3 ম্যাচে 56.50 গড়ে করেছেন 113 রান, যেখানে ছিল একটি 50 রানের ইনিংস, যা থেকে বোঝাই যায় ব্যাটিং পজিশন খুব একটা প্রভাব ফেলে না সাকিবের পারফরমেন্সে। তবু সাকিব নিজে কি ভাবেন ব্যাটিং পজিশন নিয়ে, সোমবার সিরিজের শেষ ম্যাচের পর ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এ বিষয়ে কথা বলেন সাকিব। এ সময় সাকিব বলেন, সবাই একটু আতঙ্কিত হয়ে না, আসলে এটা এখন আমি বলতে পারবো না, এখন যে সিচুয়েশন মনে হচ্ছে সেটাতে খুব একটা ভালো মনে হচ্ছে না, বাট আসলে এটা 24 ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত আসলে কিছুই বলা সম্ভব না। সো 24 ঘন্টা গেলে হয়তো বেটার একটা আইডিয়া আসবে, বাট অ্যাট দিস মোমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছে না। আগে সাইড আর্ম অ্যাকশনে বোলিং করতেন, এখন কিছুটা ভার্টিক্যালি হচ্ছে, তো এই চেঞ্জটা এই ভেরিয়েশনটা কীভাবে বেড়েছে একটু দেখুন। আধুনিক ক্রিকেটের সাথে মানিয়ে চলতে গেলে আপনার প্রতিনিয়তই পরিবর্তন করতে হবে, সো আমিও সেগুলোই করার চেষ্টা করছি। বোলিং ব্যাটিং দুইটা জায়গাতেই যেখানে যেখানে আমার কাছে মনে হয় যে ইম্প্রুভ করলে হয়তো আমি আরও 5% 10% বেটার প্লেয়ার হতে পারবো, সেটাই আমি করার চেষ্টা করছি। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে নতুন উদ্যমে নতুন পথে এগিয়ে গেল দলটা, তো ওয়ার্ল্ড কাপের আমার বলবো যে কোয়ালিফিকেশন প্রসেসে এই সিরিজ উইনটা কতটা বুস্ট আপ করবে আপনার? অবশ্যই এরকম অনেকদিন পরে যখন একটা সিরিজ খেলা হয় এবং ভালোভাবে যদি এটা শেষ করা যায়, সেটা সব প্লেয়ারের ভেতরই এবং টিম ম্যানেজমেন্টের প্রতি আলাদা রকম একটা কনফিডেন্স তৈরি করে দেয়। সো আমার কাছে মনে হয় নেক্সট যে সিরিজটা আছে নিউজিল্যান্ডের, এই এই পারফরমেন্সগুলো ওখানে অনেক হেল্প করবে। যদিও নিউজিল্যান্ড আমাদের জন্য সবসময় একটা ডিফিকাল্ট জায়গা, বাট তারপরেও এই এই জেতাগুলো আমাদেরকে অনেক সাহায্য করবে ভালো করতে। বিশ্বকাপ সুপার লিগে দুর্দান্ত শুরু হলো বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 3-0 ব্যবধানে জেতায় পূর্ণ 30 পয়েন্ট পকেটে পুরেছে টাইগাররা। এতে করে লিগ টেবিলে অস্ট্রেলিয়ার পরই দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিম ইকবালের দল। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে 8 দল, বাছাই পর্বের পরীক্ষায় পড়তে না হলেও বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে 8-এ থাকতেই হবে। এমন কঠিন চ্যালেঞ্জে সহজ শুরু হলো টাইগারদের। বিশ্বকাপ সুপার লিগে বর্তমানে 1 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 6 ম্যাচ খেলে 40 পয়েন্ট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের, 3 ম্যাচ খেলে সবকটিতেই জিতে 2 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টাইগারদের পয়েন্ট এখন 30, সমান 30 পয়েন্ট আছে ইংল্যান্ডেরও, কিন্তু নেট রান রেটে পিছিয়ে থাকায় ইংলিশরা বাংলাদেশের পেছনে 3 নম্বরে। দলগুলোর মধ্যে বাংলাদেশের নেট রান রেট সবচেয়ে বেশি, ইংল্যান্ডের নেট রান রেট বাংলাদেশের থেকে কম। বাংলাদেশ ইংল্যান্ডের পর চতুর্থ অবস্থানে পাকিস্তান, 3 ম্যাচে তাদের 20 পয়েন্ট, 2 ম্যাচে 20 পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় আফগানিস্তান 5 নম্বরে। জিম্বাবুয়ে 3 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে ষষ্ঠ, আয়ারল্যান্ড 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে সপ্তম, ভারত 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে স্লো ওভার রেটের কারণে 1 পয়েন্ট কাটা গেছে, অষ্টম অবস্থানে আছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কাছে 3 ম্যাচে হারায়, কোনো পয়েন্ট পায়নি, তারা আছে 9 নম্বরে। বিশ্বকাপ সুপার লিগে প্রতিটি দল 4টি করে 3 ম্যাচের হোম অ্যান্ড হোম সিরিজ খেলবে। 12 দলের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে সরাসরি খেলতে পারবে ভারত। ওয়ানডে সিরিজ শেষ, প্রত্যাশিত ফলই হয়েছে।
তারকা প্রতিষ্ঠিত ও নামী পারফর্মার বিহীন আনকোরা ওয়েস্ট ইন্ডিজ দল পাত্তাই পায়নি টাইগারদের কাছে। ঢাকায় যথাক্রমে 6 ও 7 উইকেটে জেতার তামিম বাহিনী চট্টগ্রামে তৃতীয় ও শেষ ম্যাচে 120 রানের বিশাল জয়ে হোয়াইট ওয়াশ মিশন পূর্ণ করেছে। টাইগারদের একচেচিয়া প্রাধান্যে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার মুহূর্ত থেকে দিনক্ষণ গণনা শুরু হয়েছে টেস্ট সিরিজের। আগামী 3রা ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট, যার আগে 29শে জানুয়ারি বন্দরনগরী এম এ আজিজ স্টেডিয়ামে শুরু একমাত্র 3 দিনের ম্যাচ। আগে জানা উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের নেতৃত্বে ক্যারিবীয় টেস্ট দলের বিপক্ষে 3 দিনের ম্যাচ খেলবে যুব বিশ্বকাপ জয়ী দলের 6 ক্রিকেটার সহ এক ঝাঁক তরুণ। ক্রিকেট ভক্ত ও সমর্থকদের কৌতূহলী প্রশ্ন, কবে ঘোষণা টেস্ট স্কোয়াড, সেই দলের সংখ্যা কত হবে, ব্যাটসম্যান কজন, পেসার আর স্পিনাররাই বা থাকবেন কজন? ভেতরের খবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই 3 দিনের প্রস্তুতি ম্যাচ শেষেই ঘোষণা হবে টেস্ট স্কোয়াড। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, আমরা 3 দিনের প্রস্তুতি ম্যাচ শেষে 31শে জানুয়ারি টেস্ট স্কোয়াড ঘোষণা করব। প্রধান নির্বাচকের দেওয়া তথ্য অনুযায়ী ওয়ানডে স্কোয়াড যে কারণে স্বাভাবিকের চেয়ে বড় হয়েছিল, টেস্ট দলের বহরও বড় হবে, সেটা সংখ্যায় 17 জনের কম হবে না, 18ও হতে পারে। করোনাকালীন সময়ে জৈব সুরক্ষা বলয়ের বাইরে থেকে ক্রিকেটার দলে ঢোকানো যাবে না, এ চিন্তায় ওয়ানডের মূল দলের মতো টেস্ট স্কোয়াডের সংখ্যাও 17 থেকে 18 জন হবে। 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য গত 4 জানুয়ারি 20 জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। তাদের সবাই জৈব সুরক্ষা বলয়ে এখন চট্টগ্রামে রেডিসন ব্লু হোটেলে অবস্থান করছে। প্রধান নির্বাচকের কথা, সেই দল থেকে বড়জোর 2 থেকে 3 জন বাদ যাবে, বাকিরা যাবেন মূল টেস্ট স্কোয়াডে। মিনহাজুল আবেদিন নান্নু কারো নাম সরাসরি উল্লেখ না করলেও আকার ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, প্রাথমিক দল থেকে উইকেট রক্ষক নুরুল হাসান সোহান আর পেসার খালেদ আহমেদ বাদ পড়ার সম্ভাবনা খুবই বেশি, বাকি 18 জনই থাকবেন, নাকি আরও একজনকে ছেঁটে ফেলা হবে তা নিশ্চিত করে বলেননি প্রধান নির্বাচক। নান্নু আরও জানান, দলে 5 জনের বেশি পেসার নেওয়া হবে না, সেই পেস বোলারের বহরে থাকতে পারেন নতুন মুখ হাসান মাহমুদ। 21 বছর বয়সী ফাস্ট বোলারের টেস্টেও অভিষেক হতে পারে। যতদূর জানা গেছে টেস্ট দলে তিনিই হতে পারেন একমাত্র নতুন মুখ, আর যদি 18 জনের দল হয় তাহলে ইয়াসির আলী চৌধুরী রাব্বির থাকার সম্ভাবনা খুবই বেশি। টেস্টের সম্ভাব্য স্কোয়াড দাঁড়ায় মুমিনুল হক অধিনায়ক, তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, ইয়াসির আলী রাব্বি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।